দক্ষিণবঙ্গে আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আগামীকাল কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা যেটা দেখা গেছে দক্ষিণবঙ্গে গত 2 দিনে কিছুটা কমেছে, তো আগামী 2 দিনে আবার টেম্পোরারিলি সাময়িকভাবে একটু বাড়বে। আগামী 24 ঘন্টায় সামান্য একটু বাড়বে, তারপর 1 তারিখে আরও একটু 2-3 ডিগ্রি মতো বেড়ে যাবে রাতের তাপমাত্রা, অর্থাৎ যতটা কমেছিল প্রায় আবার বেড়ে যাবে। তারপর 2 তারিখ থেকে, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে আবার 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন উত্তরবঙ্গেও প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় 31 তারিখ এবং 1 তারিখ 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিনে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন হয়তো 16 থেকে 17-র মধ্যে থাকবে। কালকে গিয়ে আবার একটু বাড়বে, 31 তারিখে একটু বাড়বে রাতের তাপমাত্রা। আবার যেটা বললাম, অন্যান্য জেলাগুলোর মতো কলকাতাতেও 2 তারিখ থেকে একটু কমবে, হয়তো কমে 16 বা 15-র কাছাকাছি পৌঁছাবে আবার। এটা আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা আবার একটু বাড়বে, বা জলীয়বাষ্প প্রবেশ বাড়ছে, তো সেই কারণে আগামী 2 দিনে একটু বেড়ে যাবে তাপমাত্রা, রাতের তাপমাত্রা। তারপর আবার পশ্চিমী ঝঞ্ঝাটা বেরিয়ে গেলে, প্রভাবটা বেরিয়ে গেলে আবার কিছুটা কমবে। খুব বেশি কমে যাবে সেরকম না, যেটা বললাম 2-4 ডিগ্রি মতো, এখন 2-3 ডিগ্রি আবার বাড়ছে, তারপর আবার 2-4 ডিগ্রি কমবে, মানে কিছুদিন সেটা থাকবে। ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক তো আমাদের যা থাকে, তো সেই রকমই ঠান্ডা, খুব বেশি ঠান্ডা থাকবে সেরকম না, কিছুদিন থাকবে, 4-5 দিন থাকবে।